আবার সরাসরি নজর রাখবো ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন ভাইটি আমার লক্ষ্মীর সকলে বাড়ির কাজকর্ম ছেড়ে আজকে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন দু সালে এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা তেতাল্লিশ হাজার ভোটের ব্যবধানে জিতিয়েছিলাম পরবর্তীকালে দু হাজার একুশে আপনারা এই বিধানসভা থেকেই যখন বিজেপি গেল গেল রব তুলেছিল তখন জোড়াফুলের প্রার্থী শঙ্কর নস্করকে প্রায় চল্লিশ হাজার সাতশো ভোটে জিতিয়েছিলেন আমি এবার ফলতার মা ভাই বোনেদের সবার কাছে আবদার করব আমি তো ভোট চাইতে আসিনি আমি আবদার করতে এসেছি আমরা চার লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি ডায়মন্ড হারবার লোকসভা থেকে এই চার লক্ষ ভোটের মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন ফলতা দেয় এবং এক নম্বরে ফলতা থাকে আমি আপনাকে বলছি উন্নয়নের নিরিখে আগামী দিন সাতটা বিধানসভার মধ্যে ফলতাকে আমি এক নম্বরে রাখবো যদি জয়ের ব্যবধান এক লক্ষের বেশি হয় এক লক্ষের বেশি জয়ের ব্যবধান করতে হবে রাস্তা ঘাটে মানুষের ভালোবাসা স্বতঃস্ফূর্ততা দেখেছেন আজকে নির্বাচনী কর্মসূচি হয়নি বিজয় সমাবেশ হয়েছে জয় তো সময়ের অপেক্ষা আর এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চারটে লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী পরশু দিন এক তারিখ এখানে সর্বোচ্চ ব্যবধানে ডায়মন্ড হারবার তো জিতবেই বাংলার মধ্যে যদি উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার মডেল এক নম্বর জায়গায় থাকে তাহলে জয়ের ব্যবধানে কেন এক নম্বর জায়গায় থাকবে না থাকবে তো থাকবে তো ছ দফায় ভোট হয়ে গেছে কুচবিহার থেকে শুরু করে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার একাংশে ভোট সম্পূর্ণ হয়েছে আপনারা দেখেছেন আর সপ্তম দফার শেষ দফায় ভোট এই ডায়মন্ড হারবারে আগামী পরশু আমরা বাকি যে দফাগুলোতে ভোট হয়েছে আমি তো আপনাদের অনুমতি নিয়ে গেছিলাম যে ডায়মন্ড হারবারের দায় দায়িত্ব আমার মা ভাই বোনেদের ডায়মন্ড হারবার বাসীর আর বাকি একচল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি তৃণমূলের অতন্দি অতন্দ প্রহরী হয়ে সৈনিকের মতো লড়াই করে বিজেপিকে উৎখাত করার শপথ নিয়ে মাঠে ময়দানে মাস ধরে পড়ে থাকব আমি আপনাদের করে বলতে পারি তারিখ যখন তিন এক ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন এই বিজেপি সরকার জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না গরিব মানুষের একশো দিনের টাকা এই নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে রেখেছে বাংলায় হেরেছে বলে গরিব মানুষের বাড়ির টাকা আবাসের টাকা বন্ধ করে রেখেছে হেরেছে বলে রাস্তার টাকা জলের টাকা মিড ডে মিলের টাকা বন্ধ করে রেখেছে বাংলায় হেরেছে বলে এক তারিখ ভোট দেবেন চার তারিখ পরিবর্তন হবে কেন্দ্র সরকার নতুন ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হবে আর বাংলার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আমরা দিল্লি থেকে নিয়ে এসে বাংলার মানুষের সার্বিক উন্নয়নের কাজে আগামী দিন আপনারা বলুন তো বিজেপি সিপিএম যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে আমি চ্যালেঞ্জ করছি এদের যদি বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হয় দশ বছর তোমার মোদী সরকার ক্ষমতায় ফলতার জন্য ক পয়সা দিয়েছে আর আমাদের সরকার দশ বছরে মামাটি মানুষের সরকার কি কাজ করেছে আমি তো নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করেছি তোমাদের রিপোর্ট কার্ডটা কোথায় রিপোর্ট কার্ডটা কোথায় দশ বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম চারশো টাকা ছিল আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম এগারোশো টাকা এক হাজার টাকা দশ বছর আগে এক লিটার কেরোসিন তেলের দাম ছিল সতেরো টাকা আজকে এক লিটার কেরোসিনের দাম পঁচাত্তর টাকা এক কিলো চা পাতার দাম ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি বাজারে এক কিলো রসুন কিনতে গেছিলেন বছর এই দশ বছর আগে দু হাজার চোদ্দো সালের আগে এক কিলো রসুনের দাম ছিল নব্বই টাকা আশি টাকা কোথাও পঁচাত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা একটা ডিম কিনতে যেতেন বাজারে দু সালের আগে একটা ডিমের দাম ছিল দু টাকা আড়াই টাকা আর আজকে একটা ডিমের দাম সাত টাকা গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে সেই জিরের উপর মোদী জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে সেই হিরের উপর জিএসটি লাগিয়েছে শূন্য শতাংশ এই হচ্ছে মোদীজির গরব গরিব দরদি সরকারের উদাহরণ নমুনা আমি বলেছিলাম এই ফলতার মাটি থেকে যে আমরা নভেম্বর মাসে আমি সভা করে কালী পুজোর দুদিন আগে আমি ঘোষণা করেছিলাম যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যত ষাট ঊর্ধ্বে প্রবীণ নাগরিক নাগরিকেরা রয়েছে সবাইকে আমি শ্রদ্ধার্ঘ ভাতা দিয়ে প্রতি মাসে এক হাজার টাকা করে ষাট উর্ধ্ব যাদের বয়স তাদেরকে সাহায্য করব। জানুয়ারি থেকে সবাই এক হাজার টাকা করে পেয়েছে ভারতবর্ষে কোথাও হয়নি ডায়মন্ড আর হয়েছে ফলতায় হয়েছে কথা দিয়ে কথা রেখেছি একশো দিনের বঞ্চিত শ্রমিক আমরা রেজিস্ট্রেশন ক্যাম্প করিয়ে নাম নথিভুক্ত করেছিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে আপনি টাকা পেয়েছেন সবার অ্যাকাউন্টে একশো দিনের বঞ্চিত প্রাপকদের টাকা আমাদের রেমালের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কর্মীরা ত্রাণ শিবির তৈরি করে মানুষকে নিয়ে গিয়ে তাদের থাকার ব্যবস্থা করেছে যেখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের তরফ থেকে পরীক্ষা নিরীক্ষা চলছে সার্ভে চলছে যাদের বাড়ি ভেঙেছে পনেরো দিনের মধ্যে রেমালে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে আমাদের সরকার সাহায্য করবে কারোর কাছে হাত পাততে হবে না আমি দুদিন আগে এই যে উনত্রিশ তারিখ সভা ছিল আমার ফলতায় আসার কথা ছিল আমি আসতে পারিনি তার কারণ রেমালের যে দাপট ছিল এবং আমি আমতলায় গেছিলাম সেখানে আমার সহকর্মীদের ডেকেছিলাম ফোনে ফোনে বিভিন্ন ব্লকে কথা বলা সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা যেখানে ব্যাহত হয়েছিল পরিষেবা রিস্টোর করা চব্বিশ ঘন্টার মধ্যে জীবনযাত্রা স্বাভাবিক করা গাছ পড়ে অনেক পরিবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের স্থানান্তরিত করে ত্রাণ শিবির তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা এগুলো আমরা করেছি কোনো বিজেপি নেতা সিপিএম নেতাকে কেউ দেখেনি বাসে সেই জন্য তো বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায় বাংলা নিজের মেয়েকে চায় সেই জন্য মানুষ জানে যে মানুষের যখনই এসছে বিপদ যখনই এসছে কোনো প্রাকৃতিক দুর্যোগ যখনই মানুষ পেয়েছে ভয় ঘরের ছেলে এসে পাশে দাঁড়িয়েছে বহিরাগতরা নয় আমরা সারা বছর মানুষের পাশে থাকি চেনা বামুনের পইতে লাগে না আমরা জাতি দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দিয়েছি আমি চ্যালেঞ্জ করছি বিজেপি সিপিএম অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা এখানে লড়াই করছেন আমাদের নিঃশব্দ বিপ্লব বইটা পড়ুন আর কারোর যদি বুকের পাটা থাকে আপনাদের ক্ষমতা থাকলে দশ বছরের উন্নয়নের ক্ষতি আর নিয়ে আসুন একদিকে আমি থাকবো একদিকে আপনারা থাকবেন লেজে গোবরে করে নাস্তা নাবুদ করে মাঠের বাইরে যদি না বার করি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে আর আগামী দিন ফলতা থেকে ব্যবধানটা এক লক্ষ্য করতে হবে আমি আবদার করে গেলাম আপনাদের কাছে বিজেপি বলছে আমাদের ফলতায় প্রচার করতে দিচ্ছে না কে বারণ করেছে আসুন সব জায়গায় তো বিজেপির প্রচার হচ্ছে বিজেপির যদি প্রার্থী খুঁজতে এক মাস সময় লাগে তাহলে ডায়মন্ড হারবার লোকসভায় দু হাজার বুথ রয়েছে বুথ এজেন্ট খুঁজতে কতদিন লাগবে যাদের প্রার্থী খুঁজতে এক মাস লাগে সকাল বিকেল দুপুর সন্ধে বসে টিভি চ্যানেলে আমার বাপ বাপান্ত করে তারা আমার বিরুদ্ধে লড়লো না কেন আমার বিরুদ্ধে দাঁড়ালো না কেন সিপিএম আমাকে গালাগালি দেয় মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা দাঁড়ালো না কেন বিজেপি আমার বাপ করে বিজেপির কোনো সর্বভারতীয় নেতা বিজেপির কোনো রাজ্য নেতা দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দাঁড়ালো না কেন কংগ্রেসের কোনো নেতা যারা আমায় গালিগালাজ করে দাঁড়ালো না কেন এত ভয় কেন তার কারণ এরাও জানে যে এই ডায়মন্ড হারবারের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি এত সোজা নয় যারা ভাবছে মিথ্যে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাছে ছোট করতে গিয়ে যারা ডায়মন্ডার বাড়ার ফল তাকে ছোট করেছে আগামী দিন কড়ায় গন্ডায় প্রতিশোধ দিতে হবে প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে তৃণমূলকে জেতাতে হবে এক লক্ষের ব্যবধানে আমাকে ছোট করতে গিয়ে ডায়মন্ড হারবারের মানুষকে ছোট করেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে আপনারা শুনেছেন মায়েরা বিজেপির নেতা ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে কোনো চিন্তা নেই আমি বেঁচে আছি যতদিন আমি আছি আপনার উন্নয়নের পরিষেবা কেউ বন্ধ করতে পারবে না বুক দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী বিনামূল্যে রেশন কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী তপসিলি বন্ধু আমরা আট আমরা বুক দিয়ে আগলে রাখবো কাউকে বন্ধ করতে দেবো না চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে আগামী এক তারিখ হতে হবে বন্দি ফলতা থেকে এবার সর্বোচ্চ ব্যবধান